কিছুদিন আগে জঙ্গলি সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে ছবিটির খবর সামনে আনেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, যা দেখে বিপুল উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিয়াম ভক্তরা। তবে এর বিপরীত চিত্র দেখা গেছে। অনেকেই অভিযোগের সুরে বলেছেন জঙ্গলি কোনো দক্ষিণ ভারতীয় সিনেমার নকল, কেননা প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারে সিয়ামকে যে রূপে উপস্থাপন করা হয়েছে এমনভাবে সাধারণত সাউথ ইন্ডিয়ান নায়কদের দেখা যায়। পোস্টারটি দেখে আল্লু অর্জুনের পুষ্পা লুক ও নানির দাসারা লুকের সঙ্গে মিল খোঁজার চেষ্টা করেছেন নেটিজেনদের কেউ কেউ। বিষয়টি নিয়ে জবাব দিলেন জঙ্গলি সিনেমার পরিচালক এম রাহিম। নির্মাতার স্পষ্ট দাবি, জঙ্গলি পুরোপুরি ইউনিক একটি গল্প, এটি কোনো চলচ্চিত্রের রিমেক বা কপি নয়। বেশ কিছুদিন ধরেই চলছে জঙ্গলি সিনেমার দৃশ্য ধারণ। এরই মধ্যে সিনেমাটির শুটিং সেট থেকে একটি দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে জ্বলন্ত সিগারেট মুখে বিধ্বংসী রূপে দেখা গেছে সিয়ামকে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন সিনেমাটিতে মূলত এক বখাটের চরিত্রে দেখা যাবে সিয়ামকে। গ্রামীণ প্রেক্ষাপটের এই ছবিতে খুব একটা অ্যাকশনের দৃশ্য থাকবে না। তবে এই গুঞ্জনও উড়িয়ে দিলেন পরিচালক এম রাহিম। তার ভাষ্য, আমি সবসময় কমার্শিয়াল সিনেমায় বিশ্বাস করি। জঙ্গলি পুরো দস্তুর একটি কমার্শিয়াল সিনেমা। এতে রোম্যান্স, অ্যাকশন, ড্রামা, সাসপেন্স সবই দেখা যাবে। কোরবানির ঈদে দর্শকদের জন্য একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দারুণ একটি সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে জঙ্গলি। চলচ্চিত্রটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি। জানা গেছে এরই মধ্যে 50% শুটিং সম্পন্ন হয়েছে সিনেমাটির। পাশাপাশি ভারতে চলছে এর পোস্ট প্রোডাকশনের কাজও। সব কিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে বড় পর্দায় দেখা যাবে সিনেমাটি।